বামেদের নাম না করে তাদের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিলুনিয়ার বিসি নগরের আরডি ব্লকের নতুন ভবনের উদ্বোধনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 2018 সালের আগে আমরা দেখেছি তাত্ত্বিক ভাষা এবং নেতাদের সাজানো গোছানো কথাবার্তা। বর্তমান সরকার কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। এরপরই সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইনের শাসন নেই বলে যারা অভিযোগ করছেন তাদের পড়াশোনা করা দরকার। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর হিসেব অনুযায়ী আইন শৃঙ্খলার উন্নয়নের নিরিখে ত্রিপুরা স্থান পঞ্চম। তিনি বলেন, ওদের আন্দোলনের সময় বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় তারা কারা। ফ্ল্যাগের মধ্যে ডান্ডা নিয়ে ত্রাস সৃষ্টি এদের কালচার। আইনের অবনতি করার প্রয়াস করছে, কিন্তু ত্রিপুরা সরকার কোন অবস্থায় এটা বরদাস্ত করবে না, আমাদের গভর্নমেন্ট কোন অবস্থায় এটা বরদাস্ত করবে না। আমাদের ন্যাশনাল ব্যুরো ক্রাইম সম্পর্কে কি বলছে, 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে পঞ্চম স্থানে আছে। ডাটা নিয়ে কথা বলুন, আন্দাজের কথা বলে লাভ নেই। আপনারা যখন প্রসেশন করেন দেখলেই মনে হবে কোথেকে আপনারা কারা, সবসময় একটা শারীরিক যে আশ্রয়ন, ডান্ডার যে আশ্রয়ন, লেগের নামে ডান্ডা নিয়ে ঘোরা চিত্র নাম দেখেছে, এটা সন্ত্রাসে সবসময় একটা চিত্র ফুটে উঠে আপনাদের চাল চলনে সব থেকে। আর কুম্ভীরা শুধু সরকার আমরা দেখেছি 2018 আগে খালি বলত এবং ত্রিপুরাতে তার শিল্প তৈরি হয়নি, কিন্তু একটা শিল্প ওরা তৈরি করেছিল, সেটা হচ্ছে কথা শিল্প, তাত্ত্বিক কথা সুন্দরভাবে বলা, ভদ্র ভঙ্গি, এই সবই আমরা এই শিল্পকে আমরা দেখেছি। কিন্তু আমাদের সরকার, কেন্দ্রের যে সরকার, আমরা কাজে বিশ্বাসী, কথাতে বিশ্বাসী না। ত্রিপুরাতে আগে আমরা দেখেছি যে বহু জায়গায় এত কলকারখানা এখানে ছিল, আত্মনির্ভর ত্রিপুরার আজকে যে কথাটা উঠছে সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে আগে সরকার। খালি জিন্দাবাদ জিন্দাবাদ করে, মালিকের জুলুম চলবে না ইত্যাদি ইত্যাদি ধরে বলে সমস্ত ইনস্টিটিউশনগুলো বন্ধ করে দিয়েছে। এবং আমরা দেখেছি যে এই মেহনতি মানুষের সরকার, মেহনতি লোক যারা, তাদেরকে ধ্বংস করে যে নেতাগুলো ছিল এদের কেনে আমি ভুলুক কলাঘাত হয়ে গেছে, আর মেহনতি মানুষদের শূন্যতায় হয়ে কিছু লোক বিভক্ত করেছে আর কিছু লোক বাড়িতে বসে গেছে, তাদের তেমন দেখাই যায় না।